আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটিএম টেকনোলজি চ্যানেল থেকে আমি আরমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে। আমি অনেক 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 ভালো আছি আপনাদের দয়ায়। সো আজকের ভিডিওতে আপনারা কিন্তু ক্যাটিজেন সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট কিছু আপডেট পাবেন, এবং ক্যাটিজেন নিয়ে কিছু আপডেট আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি আমার চ্যানেলের ভিতরে, টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। সো আজকে আপনাদেরকে লাইভ কিছু কাজ এবং কী হচ্ছে তারা আপনারা এলিজিবল হতে হলে, এই ক্যাটিজেনে এলিজিবল হতে হলে কীভাবে কাজ করতে হবে এবং কোন কোন পর্যায়ে আপনাদেরকে থাকতে হবে, সম্পূর্ণ প্রসেস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, ঠিক আছে? সো এবার আমি কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলের ভিতরে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে ক্যাটিজেনে আপনার ন্যূনতম লেভেল কত থাকতে হবে, ঠিক আছে? সো এবং কি আপনাকে এখানে ডেইলি একটা চেক ইন করতে হবে, সো সেটা আপনাকে ন্যূনতম একদিন হলেও করতে হবে, ঠিক আছে? সো তাহলেই আপনি হচ্ছে এই ক্যাটিজেন থেকে এয়ারড্রপটা পাবেন, নাহলে কিন্তু আপনি ক্যাটিজেন থেকে এয়ারড্রপটা পাবেন না। সো আপনারা যারা ক্যাটিজেনে কাজ করেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, আর যারা ক্যাটিজেনে কাজ করেন না তারাও ভিডিওটা দেখবেন। দেখে আপনারা হচ্ছে আজকে থেকে যদি ক্যাটিজেনে কাজ শুরু করে দেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন। আমি আপনাকে যেভাবে সাজেস্ট করবো সেমভাবে যদি আপনারা কাজ করেন। সো আমি প্রথম অবস্থা আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম সিলভার লেজ, তারপর হচ্ছে অ্যান্ড মিনিমাম ওয়ান চেক ইন, ঠিক আছে? আপনারা হচ্ছে যদি মিনিমাম সিলভার লেভেলে থাকেন এবং কি আপনার হচ্ছে একবার যদি চেক ইন করে থাকেন তাহলে কিন্তু আপনি এই অ্যাডপ্টার জন্য এলিজিবল হয়ে যাবেন। সো এখন কথা হচ্ছে আপনার সিলভার লেভেল আপনি সেটা বুঝবেন কীভাবে, তো সেটা আমি আজকের ভিডিও আপনাকে বুঝিয়ে দেবো, এবং কি একটা চেক ইন মানে হচ্ছে কি সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? সো এখানে লেভেল নিয়ে একটু কথা আছে। লেভেল কিন্তু তাদের এখানে দুটা লেভেল আছে, আমি যদি তাদেরকে আপনাদের এই তাদের হোম পেজের স্ক্রিনশটটা একটু দেখাই, একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে দেখতে পাচ্ছেন যে সিলভার এখানে দেখতে পাচ্ছেন আমার একটা লেভেল, সো এখানে আবার প্লাটিনিয়াম একটা লেভেল দেখতে পাচ্ছেন, যদি স্পেন্টের কারণে দেখা যাচ্ছে না, এখানে কিন্তু একটা লেভেল আছে প্লাটিনিয়াম। সো এখানে কোন লেভেলটার উপর ডিপেন্ডস করে আপনাকে এলিজিবল করবে, হ্যাঁ, কোন লেভেলটা আপনাকে হচ্ছে সিলভার থাকতে হবে সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে একদম স্মুথভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং কি এই ভিডিওতে আমি আপনার মাঝে এক্সপ্লেন করবো যেটা হচ্ছে আপনারা এই ক্যাটিজেন থেকে কীভাবে সহজে মানে আপনার লেভেলটা কীভাবে বাড়াবেন এবং কি আপনার টোকেনগুলো কীভাবে বাড়াবেন, ঠিক আছে? সো এখানে আপনারা অনেকেই কাজগুলো বুঝেন না, তো আমি কিন্তু আজকের এই শর্টভাবে আপনাদেরকে কাজগুলো মানে মানে যেটা স্বাভাবিক, ঠিক আছে, মানে যেটা আপনি কন্টিনিউ করতে পারবেন, হ্যাঁ, যেটা আপনার দ্বারা সম্ভব হবে ওই রকম কাজটা আমি আপনাদেরকে দেখাবো। সো ক্যাটিজেনের ভিতরে কিন্তু অনেক কাজ আছে, আপনারা চাইলে অনেক কাজ করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দেবো। ইনশাআল্লাহ যেহেতু 20 তারিখে তারা লিস্টিং করবে, সো 20 তারিখের আগে কিন্তু আমি আপনাদেরকে সকল গাইডলাইন দেবো, ঠিক আছে? সো এখন আসেন ক্যাটিজেনে কিসের উপরে পেমেন্ট দেবে। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ক্যাটিজেন কিসের উপর আপনাকে পেমেন্ট করবে এবং কোন টোকেনটা আপনাকে আর্ন করতে হবে। সো এখানে কিন্তু অলরেডি অনেক মানে অনেকগুলো প্রসেস আছে যা আপনারা সহজে বুঝতেছেন না, অনেকেই বুঝেন না, ঠিক আছে? সো এখানে আমি যদি আপনাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি, দেখেন এখানে হচ্ছে তাদের একটা টোকেন দেখতে পাচ্ছেন, সো এখানে পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এবং উপরে দেখেন আরেকটা আছে, এবং আপনার মাইন অপশানে গেলে অ্যাসেট অপশানে ক্লিক করে কিন্তু আপনার অনেকগুলো কয়েন আছে। সো ওগুলো আমি আপনাদেরকে বড়টা গেলে দেখাচ্ছে। সো এখন আপনার মেন কথা হচ্ছে এগুলোর ভিতরে আপনার কোনটা বেশি প্রয়োজন বা কোনটার উপরে হচ্ছে আপনাকে পেমেন্টটা করবে, আপনাকে সেটাই কালেক্ট করতে হবে, ঠিক আছে? এবং কি আপনার কোন কয়েনগুলোর কী কাজ, কোন কয়েন আপনি কী কাজে লাগাতে পারবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সো বন্ধুরা, এই জন্য বলছি আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো আমি কিন্তু যদিও লং হয় ভিডিওটা, আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু ক্যাটিজেন নিয়ে আপনাদের আর কোনো প্রকার সমস্যা থাকবে না। সো যাই হোক, কথা বাড়াবেন অনেক কথা বলে ফেলছি, যাই হোক সব কিছু কিন্তু মোটামুটি আপনাদের যেভাবে আমি বলছি যদি এভাবে করে থাকেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সো যাই হোক, এখন চলে যাচ্ছে সরাসরি কাজে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, আমি আপনাদের কাছে অনুরোধ করছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ হচ্ছে সকল প্রকার আপডেটগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। সো ইউটিউবে সব কিছু সবসময় দেওয়া সম্ভব হয় না, তো ওই কারণে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? কথা বাড়াবো না, এখন হচ্ছে আমি তাদের অফিসিয়ালি বটটাতে ওপেন করি। সো আপনারা তাদের বটটা কোথায় পাবেন আমার ভিডিওতে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা হচ্ছে ক্লিক করে আমাদের চ্যানেলে আসবেন। আসার পরে এরকম একটা পোস্ট দেখবেন আমি দেখাচ্ছি, তো আসার পর হচ্ছে আপনারা এরকম একটা বট দেখবেন। সো এই সিম্পলি এই বটটার উপর ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর হচ্ছে তাদের অফিসিয়ালি যে ক্যাটিজেন এয়ারড্রপ বা বটটা আছে ওটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, এটা হচ্ছে তাদের অফিসিয়ালি এয়ারড্রপ বট। সো এখান থেকে আপনাদের অনেক প্রসেস ইনকাম করতে পারবেন, সেগুলো আমি আপনাদের ধারাবাহিকভাবে বুঝিয়ে দেবো। তো প্রথম অবস্থা আপনারা কোথা থেকে এয়ারড্রপটা বেশি পাবেন, ঠিক আছে, বা যেটা হচ্ছে মেন সেটা হচ্ছে এই যে ক্যাটিজেন, ঠিক আছে? সিম্পলি জায়গাতে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করার পর তাদের বট ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, বটটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তাদের এরকম একটা অপশন চলে আসবে, অর্থাৎ আপনি এতক্ষণ যে অনলাইনে ছিলেন আপনার কাজগুলো আপনি কালেক্ট করে নিতে হবে, ঠিক আছে? আর যারা অ্যাকাউন্ট করেন না অবশ্যই তাদের নতুনভাবে ক্রিয়েট হবে, সেটা আপনারা বুঝতে পারবেন। তো এখন আসেন, আমি যদি আপনাদেরকে এখানে বোঝার একটা বিষয় আছে, এখানে আর্নিংয়ের একটা বিষয় আছে, আপনারা হয়তো অনেকে বুঝেন না, ঠিক আছে? সো এখন এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে কালেক্ট, তারপরে হচ্ছে ফ্রি, এখানে কালেক্ট অল, তারপরে 420 ফিশ কয়েন,
এখন আমি যদি বলি এখানে কিন্তু ফিশ কয়েন আর্নিং হয়, আপনারা জানেন অ্যাসেট আপনাদের ফিশ কয়েনটা দেখায়, ঠিক আছে? সো এখন এই ফিশ কয়েনটা হচ্ছে কি কাজে লাগে এখন বুঝতে পারবেন। এখানে এখন এখনই বলে দিচ্ছি যে ফিশ কয়েনটা আপনি আর্নিং করবেন সেই ফিশ কয়েনটা হচ্ছে আপনার এই জায়গাতে, এই যে আপনি অফলাইনে কয়েনগুলো কালেক্ট করতে হলে ফিশ কয়েন খরচ হবে, তাহলে এগুলো পাবেন আপনি, ঠিক আছে? আর যদি আপনি এগুলো না নেন, শুধুমাত্র এটাই নেন, তাহলে কিন্তু আপনাদের কালেক্টে ফ্রিতে ক্লিক করলে এই কালেক্টগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে প্রথম অবস্থায় ফ্রিতে দেখাচ্ছি, মনে করেন আমার ফিশ কয়েন নাই, আপনার যদি থাকে আপনারা এখান থেকে এগুলো নিলে আপনারা কিন্তু ভালো পরিমাণ এখান থেকে বিড়াল পাবেন, মানে অলওয়েজ বিড়াল পাবেন, ঠিক আছে? অনেকগুলো বিড়াল পাবেন, ওগুলো দিয়ে আপনার লেভেলটা আপ করে নিতে পারবেন। সো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে কালেক্টে ক্লিক করে দিলাম, কালেক্টে ক্লিক করার পর হচ্ছে হ্যাঁ মানে এখন পড়বে না আর কি আপাতত। তো আমি এখন হচ্ছে আপনাদেরকে দেখাই, প্রথম অবস্থায় দেখাবো, একটু ওয়েট করুন, সাউন্ডটা অফ করে দিই। আমি আপনাদেরকে এখানে প্রথম অবস্থায় কিছু কাজ দেখা দিচ্ছি। এখানে হচ্ছে প্রথম অবস্থায় আমি আপনাদেরকে আপনি এলিজিবল কি না, যারা এতদিন কাজ করতেছেন তাদের জন্য আপনি এলিজিবল কি না আমি প্রথম অবস্থায় আপনাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনি এলিজিবল কি না সেটা কীভাবে বুঝবেন, আপনি সেটা বোঝার জন্য হচ্ছে প্রথম অবস্থা আপনার লেভেলটা চেক করবেন, আপনি কোন লেভেলে আছেন। এখন এখানে তো দুটো লেভেল আছে, এখন এই দুটো লেভেল থেকে আপনি কোনটা সিলভার করতে হবে, হ্যাঁ আপনার কোনটা সিলভার থাকা দরকার। এখন আমি বলি আপনার সিলভার থাকা দরকার হচ্ছে এইটা, হ্যাঁ এখানে যা কিছু দেখবেন এটা হচ্ছে আপনার প্রয়োজন, এতটুকুর ভিতরে যা কিছু দেখবেন সব কিছু আপনার প্রয়োজন। তবে উপরে এই যে কয়েন ময়েন আসা আরও ওগুলো হচ্ছে আপনার কাজ করার ক্ষেত্রে প্রয়োজন, ঠিক আছে? আশা করি কিছুটা বুঝতে পারছেন। তো এখন আপনি ক্লিয়ার হয়েছেন যে আপনার এয়ারড্রপ উইন হওয়ার জন্য সিলভার যে লেভেলটা করতে হবে সেটা হচ্ছে ন্যূনতম এইটা, এটা করতে হবে, এটা সিলভার থাকতে হবে। তো এরপরে কিন্তু এখানে আরও কিছু এয়ারড্রপ আছে, সো বা আছে লেভেল আছে, সেগুলো আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে। সো এরপর হচ্ছে চেক ইন একটা বিষয় আছে, হ্যাঁ চেক ইন। তো চেক ইন বিষয়টা আমি আপনাদেরকে একটু পরে বোঝাবো, কারণ হচ্ছে ওখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। সো আজকের ভিডিওতে আপনারা কিন্তু ওয়ালেট কানেক্টও দেখতে পারবেন, ঠিক আছে? সো এখন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই আপনাদের এখানে কাজটা কী বা এখানে কী কাজ করতে হবে, কী কাজ করলে আপনি কীরকম প্রফিট পাবেন, ঠিক আছে? তো মূলত এখানে কাজ হচ্ছে ভাই আপনার হচ্ছে বিড়ালের সাথে বিড়াল মিলিয়ে আপনার লেভেলটা আপ করবেন। এই যে দেখেন তারা আমাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছে যে সাত লেভেলের সাথে সাত লেভেল আমাকে কানেক্ট করার জন্য, তাহলে আমার আট লেভেল হবে, এই বিড়ালটা আমার আট লেভেল হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমি সাথে সাথে সাত কানেক্ট করছি, আট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাকে কী করতে হবে, আটের সাথে আট কানেক্ট করলে আমার নয় হবে। এখন আমার এখানে দেখেন আট আর নাই, আট একটাই আছে, তো আমি কী করবো আবার সাথে সাথে সাত কানেক্ট করবো, তাহলে আরেকটা আট হয়ে যাবে। তো ওই আবার আটকে আবার আটের সাথে কানেক্ট করবো, তাহলে আমার নয় হয়ে যাবে। সো এখন আমি যদি দশ লেভেলে যেতে চাই তাহলে আমাকে কী করতে হবে, আরও একটা নয় লাগবে, ঠিক আছে? আরও একটা নয় যেহেতু আমার এখানে নাই, তাহলে আমি আবার বানিয়ে নেবো। কীভাবে বানিয়ে নেবো, এই সাতকে সাত মিলাবো, তারপরে আট পেয়েছি, আবার আটে আট মিলাতে হবে, আট আছে কিনা দেখেন, দেখে একটা ড্রপ পড়ছে, আট আমার এখানে এখন নয়, আমাকে আবার আরেকটা আট বানাতে হবে। কীভাবে বানাবো, আবার সাথে সাথে একশো করলে আরেকটা আট হবে, দেখেন আরেকটা আট হয়েছে। এখন আমি আট আট একশো করলাম, তাহলে একটা নয় হয়ে গেছে। এখন কী করবো, আমার এখানে দেখেন একটা নয় আছে, আমি দুটোটা নয়কে একসাথে করলাম, দশ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাকে এগারোতে যেতে হলে কী করতে হবে, আমাকে আরও একটা দশ লেভেল বানাতে হবে, ঠিক আছে? মানে এরকম দশ আরও একটা বানাতে হলে তাহলে আমি দশে দশে একসাথে করলে এগারো হয়ে যাবে। সেমভাবে আপনারা এভাবে আস্তে আস্তে আপনাদের লেভেলটা বাড়াবেন, ঠিক আছে? সো এভাবে আপনাদের ওই যে মানে টুপি পরানো এরকম পুতুলগুলো পড়তে থাকবে বা বিড়ালগুলো পড়তে থাকবে, ওগুলো আপনারা এভাবে মিলিয়ে নেবেন। বা যদি আপনার এখানে কোনো টুপি পরা বিড়াল না থাকে, এখান থেকে কিছু বিড়াল কিনে নেবেন, এখানে হচ্ছে খরচ দেখতে পারবেন, কিনে নেবেন, ঠিক আছে? সো যাই হোক, আপনারা হচ্ছে এভাবে লেভেলগুলো বাড়াবেন। এবং কি আপনার কত লেভেল আছেন সেটা কীভাবে বুঝবেন, সেটা হচ্ছে আপনার এখানে সবচেয়ে যেই বিড়ালটার উপরে লেভেল বেশি সেটা হচ্ছে আপনার লেভেল। যেমন এখানে আমার আট লেভেল আছে, এর থেকে বড় কী আছে, তেরো আছে, এর থেকে বড় কী আছে, পনেরো আছে, তাহলে আমার এখানে সবচেয়ে বেশি লেভেল হচ্ছে পনেরো, তাহলে তার মানে হচ্ছে আমার লেভেলটা হচ্ছে পনেরোতে আছে আমি, ঠিক আছে? সো এইভাবে আপনাদের লেভেলটা বাড়ালে কিন্তু আপনাদের এখান থেকে টোকেনটা আর্নিং হবে বেশি এবং কি আপনার প্রফিট পাওয়ারটাও বাড়বে বেশি। তো আশা করি আমি আপনাদেরকে এখান থেকে কাজটা কী মূলত প্রথম স্টেপটা আমি আপনাদেরকে বুঝতে পেরেছি, কারণ আরও অনেক কাজ আছে সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? সো আসেন এখনও কথা বলতেছি, আপনি কোন টোকেনটার উপরে প্রফিট পাবেন বা কোন টোকেনটার উপর হচ্ছে আপনাকে পেমেন্ট করা হবে, আপনি কোন টোকেনটা বাড়াতে হবে আপনাকে। সো সেটা আগে দেখানোর আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের এখানে কত প্রকার টোকেন আছে। দেখেন এখানে অলরেডি দুটো টোকেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা এবং একটা, এই যে উপরে একটা, ঠিক আছে? অলরেডি তিনটা পর্যায়ে আমাদের আর্নিং দেখতে পাচ্ছেন। আরও আছে, আমি যদি দেখাই এই মাইন অপশানে ক্লিক করবেন, মাইন অপশানে ক্লিক করার পর মাই এসআইডি ক্লিক করবেন, মাই এসআইডি ক্লিক করার পর এখানে দেখেন চারটা টোকেন আছে, একটা দুটা তিনটা চারটা, ঠিক আছে? তো চারটার ভিতরে আমি একটু এক্সপ্লেন করে দিই। এটা হচ্ছে আপনি এই যে বিড়ালগুলো মিলানোর পর আপনাকে যে রিওয়ার্ডগুলো দিচ্ছে সেটা হচ্ছে এই যে ভিকাইটি, ঠিক আছে? এবং কি ফিশ কয়েন হচ্ছে, ফিশ কয়েন আলাদাভাবে ইনকাম করতে হয়। ফিশ কয়েন ওই যে আমি প্রথমে বললাম যে আপনি যখন অফলাইনে থাকবেন, অফলাইন থেকে আপনাকে অফলাইনে যে কাজগুলো করেছে ওই কাজগুলো আপনাকে কালেক্ট যদি করতে চান তাহলে হচ্ছে আপনার ফিশ কয়েন কাটবে। তো ফিশ কয়েন তো আপনাকে কিন্তু আগে অন্যভাবে ইনকাম করে নিতে হবে, ঠিক আছে? তার মানে ফিশ কয়েনের কিন্তু আপনার কাজ আছে, তাহলে ফিশ কয়েনটা আপনি হচ্ছে ইনকাম করে নেবেন, দেন এরপর হচ্ছে আপনি ফিশ কয়েন দিয়ে সেই কাজটা করবেন, ঠিক আছে? তাহলে ফিশ কয়েনটা কী কাজে লাগতেছে, ফিশ কয়েনের ফোকাস করতে হচ্ছে আমাকে কাজ করার জন্য, আমাকে ফিশ কয়েনের উপর পেমেন্ট করবো না, পেমেন্ট করবো হচ্ছে কাজ করার জন্য, হ্যাঁ? এখন আসেন এখান থেকে যে WKT আছে ওটা হচ্ছে একটা মাইনিং সিস্টেম, তারা কিছুদিন আগে ছিল, এটা এখন অলরেডি শেষ, তো সেটা এখন আর কেউ পারবেন না, যাদের আছে তারা তো পেয়েছেন, যাদের নেই তারা পান না, আমার এখানে আমি পাই নাই। তারপর হচ্ছে জেন, এটা হচ্ছে আপনারা রেফার থেকে যে ইনকামটা হয় সেখানে এটা হচ্ছে
এটা, ঠিক আছে? তো আশা করি আমি আপনাদেরকে এগুলো বুঝতে পেরেছি। তো এগুলো থেকে কিন্তু আপনারা কোনো প্রকার ইনকাম পাবেন না, জাস্ট এগুলো দিয়ে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। যেমন প্রথমটা দিয়ে আপনি বিড়াল কিনতে পারবেন, আপনার বিড়াল নাই, বিড়াল কিনতে পারবেন লেভেল লেভেল বাড়ানোর জন্য। হ্যাঁ, তাহলে ফিশের কাজটা বুঝলাম, এটাও বুঝলাম, এটাও বুঝলাম। এখন আসেন যে নিচের যে দুটো আছে, এই দুটো থেকে কোনটা আপনাকে পেমেন্ট করবে, ঠিক আছে? ভিডিওটা লং হচ্ছে, কিছু মনে করবেন না, অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবেন, আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এখন আপনার হচ্ছে যে দুটো অপশান আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। সো আমার এখান থেকে সরি, এক মিনিট একটু ওয়েট করবেন। ক্যাটিজেনটা একটু স্লো করে, মানে খুব পরিমাণ স্লো করে, ওদের ফিচারগুলো অনেক হাই, তো যার কারণে একটু স্লো করে। সো আসেন আমি এখন আপনাদেরকে দেখাবো কোনটার উপর আপনাকে প্রফিট দিবে। হ্যাঁ, আপনাকে কোনটার উপর নজর করতে হবে বা কোনটা ফলো করতে হবে, আপনাকে কী বাড়াতে হবে। আপনাকে প্রফিট দিবে হচ্ছে এখান থেকে যে প্রফিট পার সেকেন্ড যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইটা আপনার কত আছে আপনি দেখবেন, এইটার উপর হচ্ছে আপনাকে কয়েন ডিস্ট্রিবিউশন করবে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আপনি কাজ করার জন্য, এগুলো কাজ করার জন্য এগুলো পাবেন। সো ওগুলো দিয়ে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করাতে পারবেন, ঠিক আছে? সো আপনারা তাহলে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করালাম যে আপনি এলিজিবল হতে হলে কী কী করতে হবে, এবং কি আপনি এখানে কী কী কাজগুলো করবেন, এবং কি আপনি কোন কয়েনের উপরে প্রফিট পাবেন, ঠিক আছে? সো এখানে আরও অনেক কাজ আছে, সেগুলো নিয়ে আমি নতুন করে ভিডিও অবশ্যই দেবো। তা এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন, ঠিক আছে? ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমাদের হচ্ছে চলে যেতে হবে প্রোফাইলে। সো প্রোফাইলটা কোথায় পাবেন আমি একটু দেখাই। সরি, আপনারা হচ্ছে যদি ওয়ালেট কানেক্ট করতে হয় তাহলে আপনাদেরকে যেতে হবে আর্ন অপশানে। নিচে দেখেন আর্ন অপশান আছে, আর্ন অপশানে। সো আর্ন অপশানে এখানে আসে কিন্তু আপনারা টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? এখানে কিছু টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন তাহলে এখান থেকে কিন্তু কিছু আর্ন করতে পারবেন। সো এগুলো টাস্ক কমপ্লিট করবেন সেটা আপনারা অবশ্যই জানেন। সো এখন ওয়ালেট কানেক্ট করতে হলে এই যে উপরে দেখতে পারবেন থ্রি লাইন একটা আইকন আছে, থ্রি লাইন আইকনে ক্লিক করে দেবেন, এখান থেকে কানেক্ট একটা অপশান দেখতে পারবেন, সেখানে সিম্পলি এখান থেকে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? এই যে কানেক্টের উপর ক্লিক করে টোন কিভাবে সাজেস্ট করবেন, আমি তো আপনাদেরকে সবসময় সাজেস্ট করি যে আপনারা যে কোনো সময় মাইনিং প্রজেক্টে কাজ করতে চাইলে আপনারা অবশ্যই টোন কিভাবে কানেক্ট করবেন টেলিগ্রাম বোর্ড থেকে, ঠিক আছে? সো এটা হলে তাহলে আপনারা সেফ থাকবেন এবং আপনাদের এখান থেকে কিন্তু খুব রিল্যাক্স আপনারা কাজ করতে পারবেন টোন কিপার থেকে, ঠিক আছে? সো বন্ধুরা, এভাবে হচ্ছে কানেক্ট ক্লিক করার পর এরকম একটা নোটিফিকেশন চলে আসবে, তার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। যেভাবে আপনার অন্যান্য ইয়েগুলোতে মাইনিং প্রজেক্টগুলোতে আপনারা যেভাবে করেন, ঠিক আছে, কানেক্ট করেন, সেভাবে করে নেবেন। করার পরে এখান থেকে চলো তারাও সরাসরি নিয়ে যাবে আবার টেলিগ্রামের ভিতরে, ঠিক আছে? সেখান থেকে টেলিগ্রামে চলে গেলাম আবার। সো বন্ধুরা দেখুন, এভাবে ওয়ালেটটা কানেক্ট করার পরও আপনারা আবার বটে এসে চেক করবেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে কিনা। দেখেন এখানে আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? সো আমি কিন্তু ওয়ালেট পর্যন্ত কানেক্ট করে ফেলছি, আমি যেভাবে আপনাদেরকে সাজেস্ট করলাম ওইভাবে কাজ করবেন, ঠিক আছে? তাহলে আজকে মোটামুটি এই ভিডিও থেকে শিখতে পারলেন কি, এই ভিডিও থেকে শিখতে পারলেন যে আপনি কী মাধ্যমে এই এয়ারড্রপ থেকে উইন হবেন, কী কী থাকতে হবে, এবং কি আপনি কোন কয়েনের উপর প্রফিট পাবেন, এবং কি এখানে আপনি বিড়াল বড় লেভেল বাড়াবেন কীভাবে, এবং কি আপনি এখান থেকে কীভাবে ইনকাম করবেন। মোটামুটি আপনি ধারাবাহিক, মানে মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো আপনি বেসিক ধারণাটা পেয়ে গেছেন, ঠিক আছে? সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমি আর বাকি অংশটুকু দেখাচ্ছি না। আমি বাকি অংশটুকু পার্ট টু, মানে নতুন একটা ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ইতিমধ্যে আমার ভিডিওটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে, আপনারা ওয়েট করবেন, ইনশাল্লাহ এই ভিডিওটা আপলোডের পর আমি হচ্ছে আপনাদের নতুন ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।